তারা হুমকি দিচ্ছে ভোটারদের, ভোট না দিলে তাদের মসজিদে পর্যন্ত যেতে দেওয়া হবে না নামাজ পড়তে, এমনকি গোরস্থানে কবরও তাদের মারা যাওয়ার পরে কবর দিতে দেওয়া হবে। চিন্তা করুন যে আজকে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগের এই সরকার দেশের মানুষকে কোন পর্যায়ে নামিয়ে দিয়েছে। সরকারি ভাতাভোগীদের যে কার্ড থাকে, যে কার্ড দেখিয়ে তারা তাদের অ্যালাউন্স, মাসিক অ্যালাউন্স পেয়ে থাকেন, সেই কার্ডগুলো তারা হয় বেদখল করে নিচ্ছে অথবা জব্দ করে দিচ্ছে আওয়ামী লীগের স্থানীয় এমনকি অনেক জায়গায় কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত। ভোট কেন্দ্রে গিয়ে জনসমক্ষে ভোট না দিলে সুবিধাভোগী ব্যক্তিরা তাদের কার্ড আর ফিরে পাবেন না, তালিকা থেকে তাদের নাম কেটে দেয়া হবে, এটাই হুমকি দেওয়া উচিত। জবরদস্তিমূলক কৌশলে অনেক জায়গায় সরকারি ভাতাভোগীদের যে কার্ড থাকে, যে কার্ড দেখিয়ে তারা তাদের অ্যালাউন্স, মাসিক অ্যালাউন্স পেয়ে থাকেন, সেই কার্ডগুলো তারা হয় বেদখল করে নিচ্ছে অথবা জব্দ করে দিচ্ছে আওয়ামী লীগের স্থানীয় এমনকি অনেক জায়গায় কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত। ভোট কেন্দ্রে গিয়ে জনসমক্ষে ভোট না দিলে সুবিধাভোগী ব্যক্তিরা তাদের কার্ড আর ফিরে পাবেন না, তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হবে, এটাই হুমকি দেওয়া উচিত। এমনকি সরকারের স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসনকে ব্যবহার করেও এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতাভোগীদের, সুবিধাভোগীদের ভোট প্রদানে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ভাতাভোগী প্রায় 70 লক্ষ এবং বিধবা ভাতাভোগী প্রায় 30 লক্ষ, অর্থাৎ 1 কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগ সাজনে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা ভোট কেন্দ্রে উপস্থিত করার জন্য বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে তাদের মানসিক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। 4, নজিরবিহীন এক অপকৌশলে সারা দেশের, এটা শুনুন, এটা নতুন একটা বিষয়, নজিরবিহীন এক অপকৌশলে সারা দেশের প্রায় 20 লক্ষ সরকারি চাকুরিজীবীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে পোস্টাল ভোটের জন্য আপনারা জানেন বিদেশে প্রায় 1 কোটি লোক বিগত 1 দশক ধরে, এসে 1 কোটি প্রায় মানুষ তারা সরকারকে বারবার অনুরোধ করেছে যে তাদের যেন পোস্টাল ব্যালট করার সুযোগ দেওয়া হয়, অথচ এ ব্যাপারে সরকার সম্পূর্ণ নির্বিকার। আর এদিকে এখন হঠাৎ করে কোনো আইনকানুনের তোয়াক্কা না করে মুখের আদেশে তারা কি বলছে, 20 লক্ষ সরকারি চাকুরিজীবীরা তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে, তাদের ইচ্ছার বিরুদ্ধে, অনেকের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেয়া প্রশাসনের বিশাল অংশে একটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারি কর্মকর্তাদের ভোটাধিকার নিয়ন্ত্রণ, এটা একটা নিয়ন্ত্রণ, তাদের ভোটের অধিকারকে একটা নির্দিষ্ট পথে পরিচালিত করে তাদেরকে একভাবে ভোট দিতে বাধ্য করা, এই যে নিয়ন্ত্রণ, এই অপপ্রয়াস নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে আজকে নতুন করে প্রশ্ন তুলেছে। নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন এমন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও পোস্টাল ভোটের উপর জোর দিয়েছে এই সরকার। দায়িত্বরত ব্যক্তিদের পরিবারদের ভোট কেন্দ্রে পরিবারের সদস্যদের ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টিও সরকার নিশ্চিত করার জন্য সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে চাপ সৃষ্টি করেছে। এর বাইরে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ বিভিন্ন নির্বাচনী দায়িত্বে যারা রত রয়েছেন, সেরকম লক্ষাধিক বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবার তাদেরও পোস্টাল ভোট দিতে বলা হচ্ছে। এই আইন কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কোন আরপিওতে লেখা আছে এটা আমরা কেউ জানি না, বাংলাদেশের কোনো মানুষ এটা জানে। 6, তথাকথিত নির্বাচনের দিন আনসার ভিডিপির 61 লক্ষ সদস্যের বড় অংশ নানাবিধ দায়িত্ব পালন করে থাকেন, তাদের সবার পোস্টাল ভোট নিশ্চিত করা
এবং প্রত্যেকের পরিবারের অন্তত পাঁচজন করে সদস্যদের উপরে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।